নমস্কার প্রত্যেককে, আমার ইউটিউব চ্যানেলে আজকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্রের প্রকৃতি এবং চন্দ্র কিভাবে আমাদের মন তথা আমাদের শরীর, আমাদের সম্পূর্ণ কার্যপ্রণালীকে নিয়ন্ত্রণ করে। বোথ বডি অ্যান্ড মাইন্ড দুটোকে কিভাবে নিয়ন্ত্রণ করে বা করতে কখন সক্ষম হয় বা কখন হয় না, তার উপরে একটা ছোট নাটশেলে আলোচনা করব। চন্দ্র নিয়ে অ্যাকচুয়ালি দুটো অনুষ্ঠান করার ইচ্ছে আছে। একটা চন্দ্রের কলাবলের উপরে, কলাবল কিভাবে বৃদ্ধি বা হ্রাস হয়ে আমাদের উপরে কতটা প্রভাব সৃষ্টি করে বা করে না তার উপরে, আর একটা হচ্ছে যেটা আজকে করছি সেটা চন্দ্রের সার্বিক এফেক্ট আমাদের উপরে কতটা দেয় তার উপরে একটা আলোচনা। দেখুন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে সামান্য জ্ঞান বা কিছু রাখতে চান, অনেকেই জানেন, তবুও আমি পুনরায় বলবার চেষ্টা করছি, আপনারা দয়া করে শুনবেন। যারা এটাকে অ্যাপ্লিকেশন করতে চান ভবিষ্যৎ জীবনে, তো প্রোগ্রামটি অবশ্যই শুনবেন এবং মন দিয়ে শুনবেন। দেখুন, আমাদের সব কিছু, আমাদের এই মেটেরিয়াল জগতে আমরা যখন আছি, মেটেরিয়াল জগতে আমাদের সব কিছু চালিত হয় আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়, সেটা হচ্ছে মন দ্বারা। অর্থাৎ আমরা যে চিন্তা করি, মন তো অ্যাকচুয়ালি আমরা বলি, কিন্তু চিন্তাটা তো আমরা মস্তিষ্ক দিয়ে করি। আমরা বলি না যে বাই হার্ট আমরা সব কিছু বলি, অর্থাৎ ইমোশন বা প্যাশন মেশানো কোনো কথা থাকলে আমরা হৃদয়ের উল্লেখ করি, কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা আমরা সবসময় মস্তিষ্ক দিয়ে করি। কারণ মস্তিষ্ক ছাড়া নার্ভ সেল তো অন্য কোথাও নেই, সেই সেই ধরনের প্রকিউরমেন্ট আর বডিতে অন্য কোথাও নেই যে সেটা করতে পারবে। সুতরাং ইমোশনাল হোক বা ইমোশনাল লেস হোক, কঠোর চিন্তা হোক বা নরম, সমস্ত চিন্তাই মস্তিষ্ক দিয়ে করা হয় এবং সেই চিন্তাটা সম্পূর্ণভাবে চন্দ্রের নিয়ন্ত্রণে থাকে। কালপুরুষের 4 নম্বর ঘর হচ্ছে চন্দ্র। চন্দ্র থেকে আমাদের মন, আমাদের লোয়ার এডুকেশন, আমাদের মা, আমাদের সুখ শান্তি, সমস্ত কিছু বোঝানো হয়। কিন্তু মনে রাখবেন, মানুষের সমস্ত কিছু, সমস্ত কর্মের উৎপত্তি তার চিন্তা থেকে সৃষ্টি হয়। আমি এরকম বহু হরোস্কোপ দেখেছি, একদম সরাসরি আলোচনায় ঢুকে গিয়ে বলছি, একদম বহু হরোস্কোপ দেখেছি। সেই হরোস্কোপে অলমোস্ট সব প্ল্যানেটসই তার ভালো জায়গাতেই রয়েছে, দশাও কম্পারেটিভলি ভালো রয়েছে এবং সেই মুহূর্তে গোচরও ভালো রয়েছে। সুতরাং তার কিছু পজিটিভ কাজ হওয়া উচিত সেই সময়, কিন্তু দেখা গেছে সেই সময় তার কাজ হচ্ছে না, একদম নেতিবাচক বা নেগেটিভ কাজ হচ্ছে বা হচ্ছে না। খুব ভালো দশায় থাকলে নেগেটিভিটিটাকে কমিয়ে নিউট্রাল করে দেয়, পজিটিভ হয়তো করতে পারছে না, নিউট্রাল করাটাই ওই মুহূর্তে তার পজিটিভ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। আমি শুধুমাত্র দেখেছি চন্দ্র ঠিক জায়গায় নেই বা নট অনলি ম্যাল পজিশন, খারাপ গ্রহযুক্ত বা দৃষ্ট, বা চন্দ্রের দুর্বলতা আছে, অন্য অনেক রকম দুর্বলতা আছে, সেই দুর্বলতা হেতু তার যে চিন্তা শক্তি, অর্থাৎ তার থট প্রসেসকে সে কার্যে কনভার্ট করতে পারছে না, অর্থাৎ তার মন সঠিকভাবে তার বাকি গ্রহদের যে কারকতা আছে সেটাকে কর্মে রূপান্তরিত করতে পারছে না, ফলে সে ব্যর্থতার, চূড়ান্ত ব্যর্থতার সম্মুখীন হচ্ছে। কালপুরুষের যে 12টা ঘরের মধ্যে সমস্ত শক্তির আধার তো রবি, রবির পরে যদি কেউ গুরুত্বপূর্ণ প্ল্যানেট হিসাবেই বলছি, যদিও এটি স্যাটেলাইট, কিন্তু প্ল্যানেট হিসাবে আমরা কনসিডার করি চন্দ্রকে, তো চন্দ্র হচ্ছে দ্বিতীয় এবং চন্দ্রকে আমরা মায়ের জায়গা দিয়ে রাখি। সুতরাং মা আমাদের ব্যক্তিগত জীবনে, যাদের প্রত্যেকের রেসপেক্টিভ জীবনে কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেটা নিশ্চয়ই বলার কোনো উপেক্ষা থাকে না। তো সেই রোলটা দিয়েই তাকে বোঝানো হচ্ছে যে সে কতটা গুরুত্বপূর্ণ, তার ইম্পর্টেন্স কতটা। সমস্ত যোগের কারকতা, সমস্ত যোগের কারকতা কিন্তু চন্দ্রের দ্বারা কম বেশি প্রভাব বিস্তার করে। সিম্পলি আপনাদের উদাহরণ দিচ্ছি, দেখবেন অধিকাংশ রান্নাই, রান্না করতে গেলে তার মধ্যে একটু জল দিতে হয়, একটু নুন দিতে হয়, চন্দ্র হচ্ছে এরকম টাইপের একটা ভূমিকা পালন করে। খুব কম রান্নাই আছে যেখানে আমরা বাইরে থেকে নুন বা জল এগুলো প্রয়োগ করি না, এরকম খুব রেয়ার আছে, আমি আমার জানা নেই অন্তত, নুন তো অন্তত দিতেই হয়। চন্দ্র হচ্ছে এরকম ধরনের কারকতা, অর্থাৎ হরোস্কোপের মধ্যে যে কোনো যোগকে কার্যকরী হতে গেলে চন্দ্রের ভূমিকাটা এই জন্যই গুরুত্বপূর্ণ,
সেই যোগটা কাজ করতে গেলে তো আপনার সেই থট প্রসেসটা আসতে হবে, সেই থট প্রসেসটাই তৈরি হবে চন্দ্রের দ্বারা। কারণ চিন্তা আমাদের মস্তিষ্কে, আমাদের যত ইনোভেটিভ থটস, ক্রিয়েশন, সমস্ত কিছু সব চন্দ্র দ্বারা হয়, শুক্র দ্বারাও হয়, কিন্তু শুক্রের সেকেন্ডারি এফেক্ট থাকে, চন্দ্রও কিছুটা সেকেন্ডারি এফেক্ট দেয়, রবি মুখ্যত মানে প্রাইমারি এফেক্ট দেয় সমস্ত থটসের, সমস্ত কিছুর সোর্সই হচ্ছে রবি। কিন্তু রবির পরে যে সেকেন্ড, রবি তো নিজে কাজ করে না, রবি সবাইকে দিয়ে কাজটা করিয়ে নেয়। তো রবির প্রকারান্তে যে কাজটা করে সেই কাজটা চন্দ্র করে। তো চন্দ্রের ভূমিকা ছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রকে আমরা জল নির্দেশক প্ল্যানেট বলি, আমরা ওয়াটারের সাথে তাকে মানে সাদৃশ্যতা রেখে কথা বলি চন্দ্র। তো আমাদের শরীরের, আমাদের শরীর যখন তৈরি হয়েছে, তো আমাদের প্রত্যেকের শরীরেই অন্তত 75-80% জল দিয়ে তৈরি। আমি বহু ক্ষেত্রে উদাহরণ দেওয়ার জন্য বলেছি, দেখবেন একটু বয়স্ক মানুষ মোটামুটি 45 ক্রস করে গেছে, মাঝ বয়স ক্রস করেছে, এরকম মানুষের দেখবেন অমাবস্যা পূর্ণিমার সময়, বিশেষ করে তার যদি অর্থোপেডিক প্রবলেম থাকে, নার্ভে মানে নার্ভে প্রবলেম থাকে, মাসলে প্রবলেম থাকে, দেখবেন অমাবস্যা পূর্ণিমা বা একাদশীতে, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার সময় যদি রেসপেক্টিভ গ্রহণ থাকে, তাহলে দেখবেন গা হাত পায়ে খুব ব্যথা হয়, হালকা রুকাডুর ক্ষেত্রে হালকা একটু জ্বরের মতন ভাবও আসে। সেটা কিন্তু মুখ্যত আমাদের শরীরের যে জল তার এফেক্ট হয়, তার উপরে চন্দ্রের ডাইরেক্ট এফেক্ট হয়। চন্দ্র পৃথিবী থেকে সব থেকে কাছে আছে, চন্দ্রের আয়তন হয়তো পৃথিবীর থেকে অনেকটাই ছোট, কিন্তু চন্দ্র এত কাছে থাকার জন্য চন্দ্রের অ্যাট্রাকশন ফোর্স আমাদের উপরে খুব বেশি থাকে, খুব বেশি থাকে, এবং খুব দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি থাকার জন্য আমরা হয়তো ফোর্সটাকে লং টার্মে সেটাকে বুঝতে পারি না, কিন্তু তার কারকত অবশ্যই আছে এবং সব কিছুর সাথে যুক্ত। হরোস্কোপের মধ্যে রবির পরে যদি সব থেকে গুরুত্বপূর্ণ কোনো প্ল্যানেট থাকে যার কারকতা, সব প্ল্যানেটের কারকতার সাথে যুক্ত, সে হচ্ছে চন্দ্র, একদম ইনএভিটেবলি বলা যায়। এবং চন্দ্রের দুর্বলতার জন্য কিন্তু হরোস্কোপের বেশ অংশই, কারণ আপনার যদি চিন্তা শক্তি মেটেরিয়ালাইজ না করার ক্ষমতা থাকে, তাহলে গ্রহ, বাকি গ্রহ যেখানেই থাক না কেন, স্যাটার্ন যতই ভালো হোক, বৃহস্পতি যতই ভালো হোক না কেন, সে কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা নেবে না। আমি উদাহরণ দিয়ে আপনাদের বলার চেষ্টা করছি একটা একটা করে। চন্দ্র আমাদের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং শরীরকেও নিয়ন্ত্রণ করে, যেহেতু জল, শরীরের এমন কোনো অর্গ্যান নেই যে অর্গ্যান জল ছাড়া তৈরি, জলের তো অংশ আছে এবং মানে একটা বড় অংশ রয়েছে, একটা কম্প্রিহেন্সিভ পোর্শন রয়েছে, সুতরাং সেই অংশকে চন্দ্র কম বেশি নিয়ন্ত্রণ করবে। আমাদের যে মানসিক বল এবং তার যে স্ট্রাকচার, মানসিক বল তার গঠন যেটা, সেটা খুব দুর্বল হবে। চন্দ্র যদি উইক হয় হরোস্কোপে কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে, সেই কারণগুলো আমি পরে বলবো বা আরেক দিনের অনুষ্ঠানে বলবো যদি আজকে সময় না হয়, যদি দুর্বল হয় আপনি নিজে বুঝতে পারবেন, কোনো অ্যাস্ট্রোলজার হতে হবে না, শুধু সামান্য অবজারভেশন পাওয়ার থাকলেই বুঝবেন যে আপনার মানসিক বল তার যে গঠন সেটা দুর্বল হবে, অত্যন্ত বেশি ইমোশন। কোনো একটা ঘটনায় বহু মানুষ দেখবেন যে বহু একটা সামাজিক কোনো একটা ঘটনা ঘটেছে, তার উপরে সে যখন তার মানে তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সেটা সে অত্যন্ত আবেগপ্রবণভাবে করছে এবং সেটা একটা আপনি দেখেই বুঝতে পারবেন তার অবস্থা। অর্থাৎ আপনার মধ্যে যদি ইয়ার্ডস্টিকটা থাকে, আপনি যদি একটা ফালক্রামে অবস্থান করেন, তাহলে আপনি অবস্থাটা বুঝতে পারবেন যে কোন মানুষটা কতটা আবেগপ্রবণ। বা আরেক শ্রেণীর মানুষ দেখবেন একদম আবেগহীন, একেবারেই আবেগহীন, তার কাছে কোনো কিছু একদম, সে একটা জড় পদার্থের মতো আছে, হয়তো খুব শোকের কোনো একটা ঘটনা ঘটেছে, সে একটা পাথরের মতন দাঁড়িয়ে আছে, তার সেখানে মিনিমাম একটা রিয়্যাক্ট করা দরকার, সেটাও সে করছে না। এই দুটো অংশই কিন্তু দুর্বলতা, অর্থাৎ আপনার মানসিক যে অভিব্যক্তি যেটা আপনার হওয়া দরকার সেখানে, সেটা চন্দ্র করতে দিচ্ছে না, আপনাকে নর্মালাইজ করছে না। আইদার বহু মানুষ দেখবেন সাধারণ ঘটনায় খুব হাসতে থাকে বা খুব কাঁদতে থাকে বা খুব রেগে যায়, খুব অ্যাঙ্গার, খুব রেগে যায়, সব কিছু তো ইমোশনের এক একটা পার্ট, এগুলোর মধ্যে যখন কম বেশি দেখবেন বা দেখবেনই না, সব কিছুই তো থাকতে হবে কিন্তু একটা মাত্রা অনুসারে,
মাত্রাটার থেকে বেশি হলেও গণ্ডগোল, মাত্রাটা থেকে কম হলেও গণ্ডগোল। আর চন্দ্র খুব সেন্সিটিভ প্ল্যানেট, খুব সেন্সিটিভিটি বেশি চন্দ্রের ক্ষেত্রে, তো দ্যাট ইজ ওয়াই এর মধ্যে কিন্তু খুব সহজে দুর্বলতা লক্ষ্য করা যায়। যদি 10টা র্যান্ডাম হরোস্কোপ দেখেন, আপনি দেখতে পাবেন কম বেশি দুর্বলতা চন্দ্রের কিন্তু 6 থেকে 7টা হরোস্কোপই দেখা যাবে। যাই হোক, এটা ফার্স্ট, সমস্ত প্রকার ইমোশন আমি একটু আগেই বললাম, যেরকম ধরুন অ্যাঙ্গার, অবস্টিনেন্স, জেদ কোনো ব্যাপারে, এক ধরনের অল্টারকেশন, যে কোনো কথায় প্রতিপক্ষকে শত্রু বলে নিয়ে তার সাথে সে ঠিক বলছে না ভুল বলছে সেটা না ভেবেই তাকে এক ধরনের প্রতিপক্ষ ধরে নিয়ে তার সাথে এক ধরনের বাকযুদ্ধ বা তর্কযুদ্ধে চলে যাওয়া, সেটা কিন্তু চন্দ্রের কারণেই হয়। আচ্ছা, দুর্বলতার, এবং এই দুর্বলতাটা কিন্তু সহজেই বোঝা যায়, মানে এনিবডি একটু অবজারভেশন থাকলে আপনি বুঝতে পারবেন। সমাজের বুকে এক শ্রেণীর মানুষ থাকে, দেখবেন প্রত্যেক সমাজেই থাকে, মানে ইতিহাসে একদম শুরু থেকে আছে, এখনও আছে, ভবিষ্যতেও হয়তো থাকতেও পারে, আমি জানি না, থাকা উচিত, কারণ এটা একটা সমাজের কাঠামোগত একটা বৈশিষ্ট্য। সুতরাং ইতিহাসে যখন ছিল এখন আছে, ভবিষ্যতেও কম হলেও থাকতে পারে। সেটা দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, পরিবারের মতো দেখতে পারবেন অনেক সময়, যে কোনো একজন সদস্য আছে যাকে সবাই গালিগালাজ করছে, সেই লোকটি কোনো দোষ করুক না করুক কিছু করুক, সে আমাদের এক ধরনের উদাহরণ দেওয়া হতো, সেই যতদোষ নন্দ ঘোষ এরকম এক জমিদার রেখেছিল আর কি, সেরকম ধরনের এক ধরনের ব্যক্তিত্ব, হয়তো জীবনে লোকটি তেমনভাবে কিছুই পায়নি, এক ধরনের খুব নিপীড়িত, এক ধরনের শোষিত জীবন, এবং সবাই তার উপরে এক ধরনের কর্তৃত্ব ফলাচ্ছে, কিন্তু সেই মানুষটা কোনো রিয়্যাক্ট করে না। অসম্ভব চন্দ্রের দুর্বলতা আছে কিন্তু এই ধরনের সমাজে, আপনি এরকম লোক আকছাড় দেখতে পাবেন, আকছাড় দেখতে পাবেন, এটা খুব কমন। এবং যে সমস্ত পরিবার, একটু যৌথ পরিবার বা এক্সটেন্ডেড পরিবার, সেরকম পরিবারে এরকম মানুষ দেখা যায়, এখনো খুব বিরল নয়। এবং কোনো কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে কোনো অত্যাচার করছে, কোনো কারণেই সে তার থেকে বলশালী, এবং যে ব্যক্তি অত্যাচারিত হচ্ছে সে মুখ বুঝে অত্যাচারটা সহ্য করছে বা কথা বলছে না, রিয়্যাক্ট করছে না, সেটা ঠিক আছে বলছে, তাকে দু চার কথা বলল, সে জানে কথাটা অনৈতিক বা এমন কিছু বক্তব্য বললো যেটা খুব ডিফামেটিভ, এটাকে কন্ডেম করা দরকার বা তাকে প্রোটেস্ট করা দরকার, সেটা সে করলো না, সেটা সে চুপ করে সহ্য করলো, এবং এই সহ্যটা সে কয়েক বছর বা কয়েক দশক ধরে করছে, এরকম ধরনের একটা ব্যাপার। এই ধরনের মানুষের মধ্যে কিন্তু, অর্থাৎ যিনি বলছেন তিনি তো অবশ্যই, তার মধ্যে দুর্বলতা আছে, দুর্বল লোক অন্য লোকের নিন্দা করে মজা পায়, কিন্তু যিনি সহ্য করছেন তার মধ্যেও কিন্তু চন্দ্রের দুর্বলতা আছে, অর্থাৎ তার মধ্যে এক ধরনের, এটাকে ঠিক সহ্য শক্তি বলা হয় না, এটা এটাকে বলা হয় এলাস্টিসিটি, এত বেশি আছে, সে নিয়ে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মনের দিক থেকে সে অত্যন্ত বেদনার্থ, এবং তার মনোবল, আমি যেটা প্রথমেই বললাম, মানসিক স্ট্রাকচার, এটা গঠন যেটাকে বলা যায়, সেটা এত দুর্বল, তার জন্য সে প্রোটেস্ট করতেই জানে না যে কিভাবে বলতে হবে বা কিভাবে তাকে সত্য কথাটা বলতে হবে, এইটুকু বলার মতন ক্ষমতাটাই সে হারিয়ে ফেলেছে, এরকম ধরনের, যাকে বলা যেতে পারে যে এক ধরনের ইমোশনালি একটা ডিসব্যালেন্সড সিচুয়েশনে সেই মানুষটা রয়েছে। সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, যারা যে কোনো কথায়, যে কোনো একটা ইনসিডেন্টে একটা রিয়্যাক্ট করে, আমরা সবাই করি, কোনো একটা ঘটনা যখন ঘটে সামাজিক ক্ষেত্রে, মনে করুন কোনো একটা, সে কোনো একটা দুর্ঘটনা ঘটলো রাস্তাতে, আমরা একটা কমেন্ট করলাম যে এখন মানুষ খুব ঠিক করে ড্রাইভ করে না, বা আরও সচেতন হওয়া উচিত, বা পেট্রোলিং ভালো করে করা উচিত যাতে এরকম না ঘটে। কিছু মানুষ দেখবেন এই কমেন্টটাই করবে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে, অর্থাৎ অগ্রপশ্চাৎ চিন্তা না করে তারা একটা কমেন্ট পাস করে দেবে যে কোনো ম্যাটারে। এটা কিন্তু আমি পরাসরি হোড়া থেকে কোট করছি একেবারে, উনি মানে বুঝতে পারছেন তো কত বছর আগে লেখা এই জিনিস, সুতরাং অবজারভেশন দেখুন, এটাকেই বলে অ্যাস্ট্রোলজি, তখনও যা লিখেছে আজও অ্যাপ্লিকেবল সমানভাবে, কারণ পরিবর্তন অ্যাকচুয়ালি কিছু হয়নি, পরিবর্তন আমাদের একটা অবয়বগত পরিবর্তন হয়েছে, অ্যাকচুয়ালি আমরা তখনও যেরকম ছিলাম আজও আমাদের প্রকৃতিগত জায়গাটা কিন্তু সেইখানেই দাঁড়িয়ে রয়েছে,
তো সেই জিনিসই বলছে যে অগ্রপশ্চাৎ চিন্তা না করে কমেন্ট করে দেওয়া, এক ধরনের লুজ টক করা, বা কেউ কোনো প্রভাবশালী লোক হয়তো তার সামনে রয়েছে, বা প্রভাবশালীও দরকার নেই, হয়তো তার থেকে একটু গুরুত্বপূর্ণ লোক কেউ রয়েছে, তার কথায় হ্যাঁতে হ্যাঁ বলা, সে একটা অন্যায় কথা বলছে হ্যাঁ হ্যাঁ, আবার সে যখন না বলছে না না না, অর্থাৎ তার হ্যাঁতে হ্যাঁ মেলানো, নিজের কোনো মত নেই, এই ধরনের যে এক ধরনের মেন্টাল ব্লকেজ থাকে, এটা চন্দ্রের দুর্বলতার জন্য হয়। আমি শুধু বলছি আপনারা অবজার্ভ করবেন, এরকম মানুষ দেখতে পাবেন, এবং দেখলেই বুঝতে পারবেন যে এদের মধ্যে চন্দ্রঘটিত সমস্যা আছে, কারণ চন্দ্রের সমস্যাটা খুব এক্সপ্লিসিট। যত প্ল্যানেটস আছে, আমরা বলার সময় তো সূর্যকেও বলি, সূর্য তো আর প্ল্যানেট নয়, সূর্য একটা নক্ষত্র, কিন্তু সূর্যকে কিন্তু আমরা কখনো দেখতে পাই না। দেখতে পাই না মানে সূর্যের দিকে তো তাকানো যায় না, তাকাতে গেলে বিভিন্ন রকম মানে স্পেকট্যাকেল ইউজ করতে হয়, যেগুলো পড়ে সূর্যের দিকে তাকানো যায়। খালি চোখে একমাত্র চন্দ্রকেই খুব পরিষ্কারভাবে দেখা যায়, কারণ চন্দ্র এত কাছে রয়েছে। তো চন্দ্রের যে চরিত্র, চন্দ্র যেগুলো নির্মাণ করবে, সেই চরিত্রগুলো খুব এক্সপ্লিসিটলি দেখা যায়, খুব সহজে, সামান্য অবজারভেশন থাকলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, দুর্বল চন্দ্র চিন্তা করার শক্তি এবং সমস্ত ব্যাপারে হঠকারিতাকে প্রশ্রয় দেয়। ফট করে একটা কমেন্ট করে দেওয়া, একটা প্রভোকেটিভ কমেন্ট করে দেওয়া, যে কমেন্টটা থেকে কোনো বড় কোনো গণ্ডগোল হতে পারে, সেই ধরনের কমেন্টকে কমেন্ট করে দেওয়া, সব কিছুকে মানে কোনো একটা, কেউ মনে করুন কোনো একজন শিক্ষক মহাশয়, তিনি কোনো একটা জিনিস বোঝাচ্ছেন, এক ধরনের ছাত্র দেখবেন, তারা পড়াশোনা করুন বা না করুন সব কিছুকে খুব দ্রুত জানার চেষ্টা করে। এই এটা খারাপ বা ভালো আমি সেদিকে যাচ্ছি না, এর ভালো দিকও আছে খারাপ দিকও হয়তো আছে, কিন্তু আমি বলছি যে কোনো ব্যাপারকে, অর্থাৎ আমি দ্রুত কাজটা করে সেখান থেকে বেরিয়ে যাব, কাজটার প্রতি ওই মুহূর্তটার প্রতি আমি কনসেন্ট্রেট করব না, এই ধরনের মানসিকতা হঠকারী মানসিকতা চন্দ্রের দুর্বলতার জন্য দেয়। খুব দ্রুত সব কিছুকে জানার চেষ্টা করে এবং সম্পূর্ণ সঠিকভাবে জানতে পারে না, অস্থির এবং অশান্ত প্রকৃতির হয়, বা এক ধরনের বলা যেতে পারে এক ধরনের ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন ওদের মধ্যে কাজ করে, মনে হয় যেন, আমি এরকম বহু মানুষকে দেখেছি গোয়েন্দা উপন্যাস পড়ার সময়, হয়তো কোনো রিনাউন্ড কোনো উপন্যাস পড়ছে, অনেক বড়, বেশ হয়তো 200 পৃষ্ঠার একটা গল্প বা 500 পৃষ্ঠার একটা গল্প, আমি দেখেছি এরকম অনেক মানুষ শেষের দিকটা আগে পড়ে, প্রথম দিক কিছু পড়ে নিল, অর্থাৎ ক্যারেক্টারগুলোর নাম মোটামুটি জেনে নিল, যদি গল্পের মধ্যেখানে কোনো ক্যারেক্টার না আসে, তারপরে শেষের দিকটা পড়ে, মানে তার তর সইছে না আর কি পরিষ্কারভাবে। এই ধরনের মানুষের কিন্তু চন্দ্রের অসম্ভব দুর্বলতা থাকে এবং তারা কোনো কাজ সঠিকভাবে করতে পারে না, বা সেই কাজকে সঠিকভাবে এক ধরনের ফর্মুলেট করার ক্ষেত্রে তাদের কিন্তু অসম্ভব রকম কী বলবো দুর্বলতা থেকে যায়। সবসময় নেগেটিভ থটস এবং ইভেন্টসকে নিজের মানে নিজের চেতনার অগোচরে সে বুঝতে পারছে না, কিন্তু সে কিন্তু ওইগুলোকে নিয়ে রোটেট করছে, কারোর সম্পর্কে মনে করুন সমালোচনা করা, এক ধরনের নেতিবাচক প্রভাব, ফল্ট ফাইন্ডার, যে কোনো ঘটনায় তার উদ্দেশ্য হচ্ছে আমি একটা নেগেটিভ কথা বলব, বলবেই সে, তাকে কেউ বলতে বলুন বা না বলতে বলুন, এনভিটি, হিংসা, এগুলো দেখুন আমি যেগুলো কথাগুলো বলছি সবগুলো মেটেরিয়াল জিনিস। চন্দ্র কিন্তু ফুল ফ্লেজেড মেটেরিয়াল প্ল্যানেট, আমরা যে চিন্তা করি তাদের মধ্যে, আমাদের যদি 100টা চিন্তা আমরা সারাদিনে করি গ্রসলি, তার 99টা চিন্তাই কোনো না কোনো বস্তু বা কোনো ইভেন্টের সাথে সম্পর্কযুক্ত, এবং সেটার মেটেরিয়াল এক্সিস্টেন্স আছে। চন্দ্র হচ্ছে ফুল ফ্লেজেড মেটেরিয়াল প্ল্যানেট, মন আমাদের, মন বুদ্ধি অহংকার আমাদের অপরা প্রকৃতির সাথে যুক্ত, পরিষ্কার ব্যাপার। সুতরাং বেসিক জায়গায় বলে দিচ্ছে, এটা কিন্তু মেটেরিয়াল জিনিসকে ইমপ্লাইড করে এখানে, এবং তিনি নিজের মানে চেতনার অগোচরেই এমন ধরনের কাজ করে ফেলবে যে কাজ কিন্তু অনেকের কাছে সমালোচিত হতে পারে বা নাও হতে পারে, নিজের কাজটা ঠিক করে হবে না এটুকু বলা যেতে পারে। বিচারধারা খুবই খুবই ছোট হয় এবং খুবই এক্সেসিভ, আবার বড় হয়ে গিয়েও ইমব্যালেন্স তৈরি করে কোনো ব্যাপারে, মানে মানদণ্ডটা ঠিক মতো থাকে না, জিনিসটা হয় খুব বড় আকারে চলে যায় অথবা এত ছোট
এত মাইজার যে সেটাকে আর কি না বলাই শ্রেয়। মনের সংকীর্ণতা যেটাকে আমরা বলি, যাদের চন্দ্র দুর্বল হয়, আপনি হয়তো ভাবছেন দুর্বল মানে কি চন্দ্র বৃশ্চিক রাশিতে আছে। আমি 10 জন বিখ্যাত মানুষের নাম বলতে পারি যারা কোনো দিক থেকেই নয়, তাদের চন্দ্র বৃশ্চিক রাশিতে আছে। নিচ আছে মানে সেটা দুর্বল নয়, আমি বারবার বলছি। আপনি শত্রুর গৃহে অবস্থান করছেন মানে আপনি দুর্বল অবস্থায় নেই। আপনি যদি সবল হন তাহলে আপনি সেখানে গিয়েও কমব্যাট করতে পারবেন, সেই পরিস্থিতিকে কাটিয়েও আপনি সুস্থ শরীরে ফিরে আসতে পারবেন। কিন্তু আপনার মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে আপনি নিজের বাড়িতেও খুব সেফ নন, আপনার রোগ ব্যামো হতে পারে বিভিন্ন রকম, বা আপনি পারিবারিক লোকেদের দ্বারাই অনেক রকমভাবে উৎপীড়িত হতে পারেন, অনেক তির্যক কথাবার্তার সম্মুখীন আপনাকে হতে পারে। তার জন্য শত্রুর দরকার হবে না। সেই জন্য গ্রহের বলবত্তা বিচার করার একটা ব্যাপার থাকে, অনেকভাবে হয় বলবত্তা বিচার করা, তো সেই বল বিচার করতে হয়। শত্রু গৃহে অবস্থান করাটাই ব্যাপার নয়। তবে চন্দ্রের ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে, চন্দ্র যদি কখনো 7 ডিগ্রির মধ্যে রাহুকেতু যুক্ত বা দৃষ্ট হয়ে যায়, স্বাভাবিক বা যুক্ত না হলে দৃষ্ট হবে রাহুকেতুর ক্ষেত্রে, আর শনি যুক্ত হয়ে যায় মোটামুটি 5 ডিগ্রির মধ্যে, আর শুক্রের ক্ষেত্রে যদি 12 ডিগ্রির মধ্যে চন্দ্র এসে যায়, বিশেষ করে যদি কোনো জলতত্ত্বকারক ঘর হয় তাহলে কিন্তু চন্দ্রের ইমব্যালেন্সেস তৈরি করে। চন্দ্রের ক্ষেত্রে মনে রাখবেন, চন্দ্রের দ্বাদশ ভাব হচ্ছে বুধের ঘর, মিথুন। আমি অনেকবার আলোচনার ক্ষেত্রে আপনাদের বলেছি যে মিথুনের ঘর কিন্তু বুধের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ ঘর, যদিও বুধের বইয়ের ভাষা অনুসারে বুধের তুঙ্গ ঘর, অমুক ঘর, তমুক ঘর কন্যা, কিন্তু বুধ অ্যাক্টিভ থাকে বেশি মিথুনের ঘরে। তো চন্দ্রের ব্যাপারে যখনই আলোচনা করতে হবে, চন্দ্র থেকে 9th হাউস হচ্ছে বৃহস্পতির ঘর, বৃহস্পতিকে কনসিডারে নিতে হবে। চন্দ্র বৃহস্পতির যোগ না থাকলে মানুষের যে মেটেরিয়াল আসপেক্টগুলো, মেটেরিয়াল আসপেক্ট বর্তমান যুগে বা অতীত যুগে যে যুগেই থাক না কেন, সেটা তৈরি হয় কিছু তো বস্তু বা কিছু প্রাধান্য, এগুলোর দ্বারাই তো তৈরি হয় মুখ্যত। তো চন্দ্র বৃহস্পতির যোগ যদি কখনো না হয় তাহলে কিন্তু সেটা সেই প্রাধান্য বিস্তার ছকে বা আপনার ব্যক্তিগত জীবনে কখনোই ঘটবে না। হ্যাঁ, সবসময় ঘটবে না, সেটা দশা অন্তর্দশা অনুসারে গোচর অনুসারে ফল দেবে। কোনো যোগ আছে মানে সেই যোগটা সবসময় আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ নয়, আবার সবসময় প্যাসিভও নয়। তো এরকম অনেকগুলো সিচুয়েশনে চন্দ্র দুর্বল থাকতে পারে। তবে চন্দ্র খুব সেন্সিটিভ প্ল্যানেট, চন্দ্র খুব সহজে দুর্বল হয় এবং অল্পতেই প্রভাবিত হয়। মনে সংকীর্ণতা এত বেশি হয়ে যেতে পারে যে অপরের নিন্দা করাটাই তার জীবনের একটা ব্রত হয়ে দাঁড়ায়। তার উদ্দেশ্যই হচ্ছে ঘুম থেকে উঠে অন্যের নিন্দা করব। কোনো কাজ নেই তো লেগ পুলিং করি কারু কারুর সম্পর্কে একটা খারাপ কথা বলে দিই, ঘুম থেকে উঠে তার প্রথম উদ্দেশ্যই হচ্ছে আমি এই কাজটা কন্টিনিউ করতে থাকবো। এবং চন্দ্রের দুর্বলতা কিন্তু সারা জীবন বহন করতে হয়, মনে রাখবেন, কিন্তু শনির মতন। সমস্ত গ্রহের দুর্বলতা দশা অন্তর্দশায় চেঞ্জ হয়, কিন্তু চন্দ্র এবং স্যাটানের দুর্বলতা কিন্তু সারা জীবন বহন করতে হয়। কারণ শনি দূরে থাকলেও শনির যেহেতু প্রভাব বেশি, সেই জন্য শনি সারা জীবন কমপ্রিহেন্সিভ এফেক্ট দেয়, শনির দুর্বলতা বা সবলতা দুটোরই। চন্দ্রেরও সেরকম দুর্বলতা বা সবলতা দুটোই লং লাইফ লং তাকে বের করতে হয়। নিজের যোগ্যতায় সে বড় না হয়ে তার উদ্দেশ্য হচ্ছে অন্যকে টেনে নিচে নামানো, নামিয়ে আমি বড় হওয়ার চেষ্টা করব। এই কাজটা সে করতে পারে। এবং ফল্ট ফাইন্ডার, মানুষকে বিচার করে না, আত্মদর্শন থাকে না, এবং চন্দ্রের দুর্বলতার জন্য এই ধরনের প্রভাব প্রতিপত্তি তার হয়, এগুলো করার এই ধরনের বিকৃত মানসিকতা তার মধ্যে তৈরি হয়, সংকীর্ণতা তৈরি করে। দেখুন, খুব পরিষ্কারভাবে বুঝে নিন, চন্দ্রের দুর্বলতা চন্দ্রের সবলতা যদি বুঝতে হয় তাহলে প্রথম যেটা বুঝতে হবে, বৃহস্পতির অবস্থান ছকে কোথায় আছে। স্যাটার্ন চন্দ্র থেকে যত দূরে থাকবে, যত কম তার প্রভাবযুক্ত থাকবে, সেটা দৃষ্ট হোক বা যুক্ত হোক, তত চন্দ্রের ক্ষেত্রে মঙ্গল, ঠিক ততটাই রাহুকেতুর ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রেও। শুক্রের ক্ষেত্রে যেটা অবস্থা হয়, ক্ষেত্র বিশেষে শুক্র চন্দ্রের প্রভাবকে অতিরিক্ত বাড়িয়ে দেয় বা ভাইস ভার্সা, তার ফলে যেটা হয় সেটা হচ্ছে ইমোশনাল অ্যাসপেক্টস তার সাথে ইললজিক্যাল ইমোশন এত বেড়ে যায়, সেই মানুষ নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, তার ফলে সেটাকে আমরা দুর্বলতা হিসাবেই ধরবো। কিন্তু অ্যাকচুয়ালি সে ক্ষতিকারক হয় না, কিন্তু সে নিজের কোনো
উপকার করতে পারে না বা নিজের যেহেতু উপকার করতে পারে না, ফলে সে পরোক্ষে ভাবে সমাজেরও কোনো উপকারে খুব একটা আসে না। হ্যাঁ, ক্ষতি করে না কারোর, এই অবস্থাটা তাকে বলা যায় ক্ষেত্র বিশেষে। কিন্তু রবি ব্যতিরেকে, আপনারা হয়তো বলতে পারেন রবির সাথে চন্দ্রের অবস্থান তো সেটা অমাবস্যার দিন হয়ে যেতে পারে, বা শুক্লপক্ষের কৃষ্ণপক্ষের চতুর্দশী বা শুক্লপক্ষের প্রতিপদ হয়ে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন। সে যাই হোক, বইতে সেরকম কিছু লেখা নেই, আমি যা পড়ছি তা বই থেকে কোট করছি, রবি সম্পর্কে কোনো কথা বলা নেই। এমনিতেও রবির দ্বাদশ ঘর চন্দ্র, সেই হিসাবেও কোনো আলাদাভাবে কিছু উল্লেখ নেই। কিন্তু পরিষ্কার বলা আছে রাহু কেতু মঙ্গল শনির এফেক্ট যত বেশি হবে হরোস্কোপের মধ্যে, অর্থাৎ চন্দ্রের ওপরে যদি বেশি হয়, তাহলে সেই মানুষের মধ্যে বিভিন্ন রকম তার ডিফর্মিটি তৈরি হবে, বিশেষ করে তার ব্যবহারিক, চন্দ্রের যেটা হয় সেটা মুখ্যত ব্যবহারিক, তার চিন্তা শক্তিটাই দুর্বল হবে। চিন্তা শক্তির দুর্বলতার জন্য সে কোনো কাজকে রূপান্তরিত করতে পারবে না, তার অন্যান্য প্ল্যানেটস যতই ভালো থাক বা না থাক। আচ্ছা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা একটা, সেটা বলে দিই, সেটা হচ্ছে ডিজিজ নিয়ে আপনাদের বলি। দেখুন, আমি অনেকবার আলোচনায় আপনাদের বলেছি যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা পেরিফেরিয়াল পোর্শন, সেটার বাইরের দিকের যে পোর্শন, সেই পোর্শনটা দেখে হচ্ছে মঙ্গল, যে এখন বকরি রয়েছে। তো সেই জন্য আপনাদের প্রত্যেককেই বলেছি যে ডিসিশন নেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে নেবেন, বুধও এখন বকরি হতে চলেছে আর 2-3 দিনের মধ্যে, সুতরাং এই সিচুয়েশনে মঙ্গলের দৃষ্টি আছে বুধের উপরে, যেটা কখনোই খুব বেটার সিচুয়েশন বলা যায় না। কিন্তু চন্দ্র যেটা করে, চন্দ্র যেহেতু আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, মন মানে আমাদের মানে প্রকারান্তে আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে, আমাদের থটসকে, তো এই থট রিলেটেড যত রকম সমস্যা হয়, সেই সমস্ত সমস্যাই কিন্তু ডিজিজ আকারে চন্দ্র দেয়। অর্থাৎ আরো একবার আপনাদের বলছি, চন্দ্রের দ্বারা, চন্দ্র যদি খুব মারাত্মক রকম ডিসফাংশন না থাকে, অর্থাৎ রাহু কেতু বা শনি দ্বারা খুব মারাত্মক রকম ডিসফাংশন না থাকে, তাহলে কোনো মানুষের খুব সেরকম উন্মাদ বা এরকম কিছু হওয়ার যোগ কিছু নেই। কিন্তু যেটা হতে পারে, তার কিছু সাইকোলজিক্যাল প্রবলেম তার থাকতে পারে, চন্দ্রের দুর্বল, শুধু কম দুর্বল যদি থাকে, আমি আপেক্ষিক সোকল র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষের জন্য বলছি। তো যেটা দেয় সেটা হচ্ছে ডিপ্রেশন দেয়, মানে ডিপ্রেশন প্রচুর পরিমাণে দেবে, ইললজিক্যাল থটস দেবে প্রচুর পরিমাণে, যার কোনো সবসময় কিছু চিন্তা করেছে কিন্তু কোনো সেই চিন্তার কোনো মানে নেই, না সে ঘুমাচ্ছে, না সে ভালো করে, যখন খাচ্ছে তখন সে অন্য চিন্তা করছে, যখন সে হয়তো তার সিনেমা দেখতে যাচ্ছে তখন খাওয়ার চিন্তা করছে, অর্থাৎ তার থটসের মধ্যে কোনো র্যাশনালিটি নেই, যে কাজটা যখন করছে সেইটা নিয়ে সে চিন্তা করছে না, কনফিউশনে থাকে সবসময়, সে হেভি ডিজায়ার থাকে অথবা একদম ডিজায়ারলেস থাকে, ওই যে মানুষগুলোর কথা বলছিলাম যে এক ধরনের শোষিত মানুষের ধরনের মেন্টালিটি, কিছুটা আনসোশ্যাল বিহেভিয়ার থাকে, অর্থাৎ রাত্রির হয়তো একটার সময় সে গান শুনতে শুরু করে দিল ঘুমানোর সময়, বা অন্যরকম অনেক রকম আনসোশ্যাল বিহেভিয়ার তার থাকে, হাইপার টেনশন তার থাকে কম বেশি, কোনো বস্তু, খাদ্য বস্তু বা ভোগ্য বস্তু, সেটাকে ডিস্ট্রিবিউট না করে লুকিয়ে লুকিয়ে নিজে ভোগ করার একটা মানসিকতা থাকে, এটা সংকীর্ণতার প্রশ্নে বলছি, থাকে এক ধরনের ডিসিশন মেকিং ইনএবিলিটি প্রচুর পরিমাণে থাকে, একদমই সিদ্ধান্তহীনতায় ভোগে বা নিতে পারে না আর কি, এক ধরনের ভয় কাজ করে চন্দ্র, বিশেষ করে আমি বলে দিচ্ছি শনির ঘরে যদি কারুর চন্দ্রে কেমুদ্রম থাকে, এটা একদম টোটকা বলছি, আরও অনেক রকমভাবে বলা যায়, অ্যাজ এ হোল আমার বাড়ির একজন ক্লোজ লোকের আছে, সেই জন্য বলে দিচ্ছি, শনির ঘরে মকর বা কুম্ভ রাশিতে যদি কারুর চন্দ্রে কেমুদ্রম অবস্থায় থাকে, সেই মানুষ কিন্তু খুব ভীতু হবে, এটা একদম বেসিক জায়গা, তার মধ্যে অগোচরে ভয় থাকবে, যে কোনো কাজ করার আগে 3 বার জিজ্ঞাসা করবে, এক ধরনের ভীতি কাজ করবে, ডিস্ট্রেস থাকবে সে প্রচণ্ড পরিমাণে, ইনটক্সিকেশন হতে পারে, চন্দ্র বুঝতেই পারছেন একদম রাজসিক এবং তামসিক গুণ সম্পন্ন, সাত্ত্বিক গুণ চন্দ্রের মধ্যে, আপনারা হয়তো বলতে পারেন চন্দ্রমার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি সাত্ত্বিক গুণ, রাজসিক এবং তামসিক গুণ, তা আমাদের যে রাজসিক এবং তামসিক গুণ যে রিপুগুলোকে তৈরি করে, যে ষড়রিপুর বশবর্তী থাকে, সেই বশবর্তীর মধ্যে একটি আছে অবশ্যই ইনটক্সিকেশন, আমাদের
বিভিন্ন রকম নেশার প্রতি আসক্তি হওয়া সেই ধরনের হতে পারে। এইটা আমি বলছিলাম যেটা শুক্র এবং চন্দ্রের ক্ষেত্রে এই এফেক্টটা দিতে পারে। রাহু কেতু যুক্ত যদি থাকে তাহলে কিন্তু ঘুমের ক্ষেত্রে অসম্ভব, যুক্ত বা দৃষ্ট ঘুমের ক্ষেত্রে অসম্ভব প্রবলেম তৈরি করে চন্দ্র। মাঝরাতের আগে ঘুম দেবে না এবং দুপুরবেলা যত ঘুম পাবে দুপুর বা বিকেল পোর্শনে এক ধরনের ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করে, সাইনাসের প্রবলেম তৈরি করে, জল সংক্রান্ত যত প্রবলেম আছে সব তৈরি করবে, কফ লাংসে কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম, ব্রিদিং ট্রাবল তৈরি করবে। আমাদের যে সমস্ত অর্গ্যান মুখ্যত ওয়াটার সেন্সিটিভ, যেমন ধরুন লিভার আছে, সমস্ত অর্গ্যানই আছে যেগুলো জল দ্বারা খুব দ্রুত সংক্রমিত হতে পারে, এরকম সমস্ত অর্গ্যানের খুব দ্রুত খারাপ চন্দ্রের অবস্থার জন্য কিন্তু রোগ সৃষ্টি হয় এবং দুর্বলতা থাকে, একেবারে ডাইজেস্টিভ ট্র্যাক পুরো থাকে। আচ্ছা, তার সাথে আমাদের যেহেতু বারবার বলছি যে বুধ চন্দ্রের দ্বাদশ ঘর, থার্ড হাউস অবশ্যই কিন্তু দ্বাদশ ঘর মুখ্যত, তো দ্বাদশ ঘরে আমি বলেছি বুধের কাজ কি কোঅর্ডিনেশন, তো বুধের ঘরের বলি ঘরকে, বুধের সেকেন্ড হাউসকে না চন্দ্র, তো চন্দ্রের বলবত্তার উপরেও কিন্তু বুধের বলবত্তা ডিপেন্ড করে। আপনারা হয়তো বলতে পারেন বইতে লেখা থাকে একে অপরের শত্রু, বিশেষ করে বুধের চরম শত্রু চন্দ্র, চন্দ্রের কোনো শত্রু নেই, এসব কথার অ্যাকচুয়াল কোনো অ্যাপ্লিকেশন ভাববেন না। চন্দ্র যত বেটার থাকবে তত আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন খুব বেটার হয় এবং শরীর খুব সেই জায়গায় প্রবলেম থাকে না। অনেকের দেখবেন যে বিভিন্ন রকম ওষুধ খেতে হয় যার দ্বারা রক্তকে, রক্তের যে ভিসকোসিটি আছে সেটাকে কমানোর চেষ্টা করে, রক্তের গাঢ়ত্ব কমানোর চেষ্টা করে, বা অনেকের ক্ষেত্রে উল্টোটাও আছে, বেশি পরিমাণ লঘু সেটাকে গাঢ় করতে হয় যাদের ব্লিড হয় শরীর থেকে, নাক থেকে বা অন্যান্য কোনো, এই ধরনের প্রবলেমও কিন্তু চন্দ্রের সাথে ডাইরেক্টলি যুক্ত। কোলনের সমস্যা, অ্যানাসের সমস্যা, ইন্টেস্টাইনের সমস্যা, বললাম টোটাল ডাইজেস্টিভ ট্র্যাককে, আমাদের সমস্ত রকম যত এন্ডোক্রিন গ্ল্যান্ড আছে, অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেখান থেকে হরমোন নিঃসৃত হয়, সেগুলোকেও কিন্তু মুখ্যত চন্দ্র এবং শুক্রই নিয়ন্ত্রণ করে, মুখ্যত বৃহস্পতিও করে কিন্তু চন্দ্র শুক্র মুখ্যত নিয়ন্ত্রণ করে। এর দ্বারাও কিন্তু আপনারা হয়তো শরীর থেকে বহু হরমোন খরিত হয় উৎসেচক, সেও কিন্তু চন্দ্রের সাথে ডিরেক্টলি যুক্ত। তো চন্দ্রের ব্যাপক প্রভাব আছে শরীরের ওপরে, মনের ওপরে, বিশেষত মনের ওপরে। মায়ের সাথে একটা জিনিস শুধু বলে রাখি, খারাপ চন্দ্রের অবস্থা কিন্তু মায়ের শরীরকে অত্যন্ত দুর্বল করতে পারে। মায়ের যদি দশাগত সিচুয়েশন খারাপ থাকে তাহলে কিন্তু ডিমাইজও ঘটে যেতে পারে খুব ছোট বয়সে, মায়ের সাথে সম্পর্কও খারাপ হতে পারে চন্দ্রের দুর্বলতার জন্য। সেক্ষেত্রে সে তার ফোর্থ হাউস বা রবি থেকে চতুর্থ ঘর বা শনি থেকে চতুর্থ ঘর বা চন্দ্র থেকে চতুর্থ ঘর সেটাও দেখতে হবে, দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাজ এ হোল চাঁদের ওপরে বললাম, কারণ এই কারণেই বললাম আজকে একদম সকালে ভিডিও করছি, আজকে চন্দ্র সারাদিন শনির নক্ষত্রে থাকবে অলমোস্ট, তো সারাদিন পৃথিবীর 85% লোকের মধ্যে ডিপ্রেশন থাকবে, আজকে একদম দৃষ্টি বিনিময় আছে শনি চন্দ্রে, সেই জন্য আজকে অনুষ্ঠানটা করলাম, আর একদিন কলাবল নিয়ে করবো। নমস্কার।